राज्य सरकार कर्मचारी इतिमध्ये दिए घोषणा करिसे असम राज्य प्राय 5 লক্ষ सरकारी कर्मचारी और पेंशनार्सदेर जन्य सुखबर असम मंत्रिसभा राज्य सरकारी कर्मचारी 3% महार्घ भाता बृद्धि अनुमोदन करेछे असम मंत्रिसभा संगे नतून 35,000 नतून चाकरिर कथा बलेन असम मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा मंत्रिसभार बैठके सभापतित्व करार पर एकटी सांबादिक सम्मेलने मीडिया के सम्बोधन करते गिये असम मुख्यमंत्री बलेन 3% बृद्धिर पर मोट दिया हबे 53% जा केंद्रीय सरकारी कर्मचारीदेर समान तेओलोके दिए पाबो আৰু এই ডিএটো জুলাই মাহৰ পৰা কাৰ্যকৰী হ'ব তাৰ ফলত 4 মাহৰ তেওঁলোকে বকেয়া পাব এই বকেয়া আমি ডিসেম্বৰত 25% দিম জানুৱাৰীত 25% দিম ফেব্ৰুৱাৰীত 25% দিম মাৰ্চত 25% দিম বকেয়াটো যিটো 4 মাহৰ বকেয়া কিন্তু যিটো নিত্য নৈমিত্তিক যিটো প্ৰত্যেক মাহত পাব লাগে সেই 3% দিয়ে 1 ডিসেম্বৰৰ পৰা তেওঁলোকে দৰমহা পাব পাৰিব অৰ্থাৎ নৱেম্বৰ মাহৰ দৰমহা ডিসেম্বৰত লয় গতিকে ডিসেম্বৰত তেওঁলোকে ডিএটো ড্ৰ কৰিব পাৰিব চাৰ কিস্তিতে দিয়া হ'ব বকেয়া ডিএৰ টাকা শুধু তাই নহয় তাদের যে বকেয়া ডিএ আছে সেটা কিস্তিতেও মেটানো হবে একসঙ্গে সব টাকা না দেওয়া হলেও ধাপে ধাপে টাকা প্রদান করা হবে কবে কবে পাবেন ডিএ টাকা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে অক্টোবরের বেতন বা পেনশনের সঙ্গে বর্ধিত হারে ডিএ প্রদান করা হবে যে টাকা নভেম্বরের বেতন বা পেনশনের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারী বা পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে আগামী 4 মাসের মধ্যে মোট বকেয়া অর্থের 25% করে তাদের বকেয়া 53% টাকা মিটিয়ে দেবে অসম সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটো হল যে রাজ্য সরকারের কর্মচারী সকলক আমি দিয়ে ভারত সরকারে রাজ্য সরকারের কর্মচারী সকলক ইতিমধ্যে দিয়ে ঘোষণা করেছে আর তার লগত দিবেদী কিমান পার্সেন্ট দিব কাগজ নেই 3% আগতে বর্তমান 52% দিয়ে পাই আছিল 50% পাই আছিল আজি 1 ডিসেম্বৰৰ দৰমহাৰ লগত তেওঁলোকে 53% দিয়ে পাব অর্থাৎ 3% তেওঁলোকে দিয়ে পাব আৰু এই ডিএটো জুলাই মাহৰ পৰা কাৰ্যকৰী হ'ব তাৰ ফলত 4 মাহৰ তেওঁলোকে বকেয়া পাব এই বকেয়া আমি ডিসেম্বৰত 25% দিম জানুৱাৰীত 25% দিম ফেব্ৰুৱাৰীত 25% দিম মাৰ্চত 25% দিম বকেয়াটো যিটো 4 মাহৰ বকেয়া কিন্তু যিটো নিত্য নৈমিত্তিক যিটো প্ৰত্যেক মাহত পাব লাগে সেই 3% দিয়ে 1 ডিসেম্বৰৰ পৰা তেওঁলোকে দৰমহাত পাব পাৰিব অৰ্থাৎ নৱেম্বৰ মাহৰ দৰমহা ডিসেম্বৰত লয় গতিকে ডিসেম্বৰত তেওঁলোকে ডিএটো ড্ৰ কৰিব পাৰিব দীপাৱলীৰ আগতে ৰাজ্যিক কর্মচারী সকলের বাবে ই একটা সুখর সংবাদ যে তেওঁলোকে 3% দিয়ে আমার কেন্দ্রীয় সরকারের সমহারত পাব কেন্দ্রীয় সরকারের কর্মচারীরও দিয়ে 53% আজির পৰা আমার কর্মচারীরও দিয়ে 53% হবগৈ 3% আমি এনহেন্স করছো এই মাহত আমি আৰু এটা কাম করছো যে দৰমহাটো অহাকালিৰ পৰা ল'ব পাৰিব দীপাৱলীৰ কাৰণে নৰ্মেলি আমি যিটো 1 তাৰিখে দৰমহা দিওঁ আমি দৰমহাটো এবাৰ 3 দিন আগৰ পৰা দিম অৰ্থাৎ অহাকালিৰ পৰা দিম যাতে দীপাৱলীৰ আগত তেওঁলোকে কৰ্মচাৰীসকলে দৰমহাটো ল'ব পাৰিব 28 তাৰিখে দৰমহাও পাব আৰু 3% দিয়ে ঘোষণাও হ'ল এৰিয়াৰো পাব গতিকে মই ভাবোঁ যে ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীসকলৰ দিয়ে হৈতে তেওঁলোকে দীপাৱলী খুব সুন্দৰ কৰি উদযাপন কৰিব মন্দিৰ নগৰী উদয়পুৰীৰ মাতা ত্ৰিপুৰেশ্বৰী মন্দিৰ চত্বৰ নৱৰূপে সেজে উঠার কাৰণে মনাদার সুবিখ্যাত পেৰা দোকানের স্থান পৰিৱৰ্তন এখানে পুণ্যার্থীদের সুবিধার্থে কাউন্টার খোলা হয়েছে 2টি একটি জাতীয় সড়কের পাশে SBI এবং IDBI ATM এর মাঝখানে অপরটি মাতাবাড়ি স্কুল মাঠে সরকার বণ্টিত 8 নম্বর স্টলে ত্রিপুরা সুন্দরী প্যারা ভান্ডার খ্যাতনামা মনাদার প্যারা আসুন জাগ্রত মাতা ত্রিপুরা সুন্দরীকে নিবেদন করি ঐতিহ্যবাহী গুণমান সম্পন্ন মনাদার প্যারা আপনাদের সবাইকে সুস্বাগতম ত্রিপুরা সুন্দরী প্যারা ভান্ডার যোগাযোগ নম্বর 9436 4737 00 9436 4736 52